কাঁটা টাটা হবে। সে কি কোথায় দেখি কোথায়? না না আমি পারবো, আপনি পায়ে হাত দেবেন না। শুনুন, পায়ে হাত দিয়ে প্রণামও করা যায়, ডাক্তারিও করা যায়। ডাক্তারিটা অন্তত করতে দিন। ডাক্তারির একটা ভিজিট আছে মহেন্দ্রবাবু, আমি গরিব বিধবা। কেন, আপনি দাতব্য চিকিৎসার কথা শোনেননি? গ্রামে গ্রামে আছে। শুনেছি, কিন্তু আমার যে কারোর দান নিতে ভালো লাগে না। তাহলে পরে শোধ দেবেন। আপনিও পালাচ্ছেন না, আমিও পালাচ্ছি না। আপনি গেলেন না পুকুর ধারে ফুল তোলা দেখতে? বিহারির ওরকম ছেলে মানুষই দেখে দেখে আমার পুরনো হয়ে গেছে, সবসময় পা ধরে নেওয়ার চেষ্টা। ওর কিন্তু দোষ নেই, বালি বায়না ধরেছিল, আমি বললাম তুলে আনতে। এই নিন আপনার কাঁটা, চিকিৎসা যে অর্ধেক করে ছেড়ে দিনি তার প্রমাণ। ধন্যবাদ। ও বালি দেখ, বিহারি ঠাকুর আমায় কত ফুল তুলে দিয়েছে। আপনি এসেছেন আর ছ মাস হয়ে গেল, এই বোধ হয় প্রথম বাড়ির বাইরে এলেন না? ছ মাস, চৌঠা শ্রাবণ সোমবার ছিল। বাবা, জিনু ভালো লাগছে, এমন কেউ আছে যে আমার আসার দিন ক্ষণ সময় তারিখ সব মনে করে রেখেছে। আসলে সেদিন থেকে আমার বাড়িতেও এক নতুন অতিথি রয়েছে, আমি সেই হিসাবটাই করছিলাম। পুরুষ না মহিলা? তার বয়স মাত্র 7 বছর। আপনি বিয়ে করবেন না বিহারি বাবু? পাগল। কেন পাগল? কেন? তারপর শেষ মুহূর্তে যদি ভোজ কম পড়ে মহিন্দার বৌঠান আমায় কেমন দুষবেন? কাউকে ডাকবেন না? তাহলে বিয়ে হবে কি করে? সাক্ষী থাকবে কে? আমি থাকবো, আমার ভোজ না হলেও চলবে। এবার রওনা হতে হবে তো। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় মোরা, দুজন সখী চোখের বালি থাকি এক পাড়ায়। অনেকবার তোকে বলেছি পেছনের রুঠোনটা পেছল হয়ে পড়ে আছে, জমাদারটিকে পরিষ্কার করা। আমার কথা তো কানে নিবি না? তুমি তো সরো তো মা, আমাকে একটু দেখতে দাও কোনো হাড়গোড় ভেঙেছে কিনা। বিহারি, স্যারের বাড়ি একবার যাবে নাকি? কি আসপটা দেখো ছেলে, ওই লাল মুখম লেচ্ছ অন্তরে ঠুকুর পাটি পেটেবে দেখবে। দুটো গাড়ি নিয়ে তোরা চলে গেলি, একবার যে কোভিড মশাকে খবর পাঠিয়ে আনাবো তার উপায় রাখলি না। বৌমা তুমি এখানে এসে বসো একটু, বিকেল থেকে এখানে বসে বসে আমার তুই কাপড় ছেড়ে পালি, আমি দেখছি। এই চুন হলুদটা গরম করে নিয়ে আয়, এই স্যারের বদলে জমাদারকে খবর দাও উঠোনটা এসে পরিষ্কার করুক। আচ্ছা কোনো মানে হয় বল ভাই, এতগুলো জমাদার রয়েছে, চাকর রয়েছে, নিজে নেমে এক পাশে ওলার মধ্যে কি যে দরকার? জমাদার চাকর পরিষ্কার করলে তুই এতক্ষণ ঠায় দাঁড়িয়ে দেখতিস? আহা, উনি কখনো করেছেন এসব? বিহারি ঠাকুরপোকে খবর দিলেই হতো। কেন রে, বিহারিবাবু কি এবারই চাকর? তুই ফুল তুলতে বলবি, অমনি এক গলা জলে নেমে ফুল তুলে আনবে। তোর উঠোনে শ্যাওলা হবে, অমনি ঝামা ঘষে পরিষ্কার করে দেবে। তোর কর্তার চড়ি ছোটি করে কি করিস বালি? কাল বিহারি ঠাকুরপোর ফুল তুলে নিয়ে উনি আমায় কত বকলেন জানিস? মাঝে মাঝে মনে হয় বিহারিবাবু আর মহেন্দ্রবাবুকে একটু কুস্তি লড়িয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, তুই বললেই যেন ওরা লড়বে। ওদের কতদিনের ভাব জানিস, লোকে মায়ের পেটের ভাই বলে ভুল করে। শুম্ভ নিঃশুম্ভ সত্যি সত্যি মায়ের পেটের ভাই ছিল বালি।